দুইজনই জাতীয় দলের ক্রিকেটার অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর তারকা মিচেল স্টার্ক অন্যদিকে নারী দলের উইকেট কিপার ব্যাটসম্যান অস্ট্রেলিয়া হিলি এই দুইজনের বিয়ে হয় এপ্রিল দুই অস্ট্রেলিয়ার সিডনিতে হয়েছে তাদের শুভ বিবাহ হিলি এবার অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দলে দুর্দান্ত পারফর্ম করেন বিয়ের আগে তাদের দুইজনের দেখা সাক্ষাৎ হওয়াটা রোমান্টিক তারা দুইজনে একই বয়সী নয় বছর বয়সে তাদের প্রথম দেখা দুইজনের বর্তমান বয়স আটাশ একসাথে আট বছর ক্রিকেট খেলেছেন তারা কখনো একই দলে কখনো একজন আরেকজনের বিপক্ষে খেলেছেন মিচেল স্টার্কের বাবা পলের কোচিংয়ে দেশটির অনূর্ধ্ব এগারো দলে খেলেছেন দুইজনেই বড় হওয়ার পরে স্টার্ক পুরুষ বিভাগে ও হিলি নারী বিভাগে হয়ে ক্রিকেট খেলেন এবার নতুন জুটিতে তারা অস্ট্রেলিয়ার পুরুষ দলের ফাস্ট বোলার মিচেল স্টার্কের স্টার্ক আর হিলি ক্রিকেট ইতিহাসের মাত্র তৃতীয় স্বামী স্ত্রী জুটি যারা টেস্ট খেলেছেন মেয়েদের টি টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি সিডনিতে দুই সেপ্টেম্বর সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একষট্টি বলে অপরাজিত একশো আটচল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি আগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাগ ল্যানিং চলতি বছরের জুলাইয়ে জেমস ফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে তেষট্টি বলে অপরাজিত একশো রান করেছিলেন ল্যানিং বিশ্ব রেকর্ড গড়া ইনিংসে ছেচল্লিশ বলে সেঞ্চুরি পূর্ণ করেন হিলি টি ইতিহাসে এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি অ্যালিসে হিলিকে প্লেয়ার অফ দ্য সিরিজ দেওয়ার সঙ্গেই একটি অনন্য রেকর্ড হয়ে যায় এ আর হিলি ক্রিকেট ইতিহাসে প্রথম স্বামী স্ত্রী হয়ে গিয়েছেন যারা আইসিসির টুর্নামেন্টে প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার জিতেছেন স্টার্ক দুই হাজার পনেরো বিশ্বকাপে দুর্দান্ত বলিং করেছিলেন এই প্রদর্শনের জন্য তাকে প্লেয়ার অফ দ্য সিরিজ খেতাব দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড হওয়া এই টুর্নামেন্টে মিচেল স্টার্ক সবচেয়ে বেশি ২২ জন ব্যাটসম্যানকে আউট করেছিলেন অস্ট্রেলিয়া এই ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে পঞ্চমবার এই টুর্নামেন্টে কবজা করেছিল ফাইনাল ম্যাচে স্টার্ক দুর্দান্ত ফর্মে থাকা ব্রেন্ডন মেকালামকে প্রথম ওভারেই আউট করে দলকে দুর্দান্ত শুরু দিয়েছিলেন অস্ট্রেলিয়ার দল ইংল্যান্ডকে হারিয়ে আইসিসি মহিলা বিশ্ব টি টোয়েন্টিতে কবজা করে নিয়েছে এটা চতুর্থবার যখন অস্ট্রেলিয়ার দল এই টুর্নামেন্ট নিজের নামে করেছে এই দল ফাইনাল ম্যাচ আট উইকেটে নিজের নামে করেছিল অস্ট্রেলিয়ার এই জয়ে তাদের উইকেট কিপার আর ওপেনিং ব্যাটসম্যান অ্যালিসা হিলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই দুজনে শুরুয়াতেই, যথেষ্ট দ্রুত রান বানাতেন আর দলের এতে যথেষ্ট ফায়দা হয়েছে আইসিসি মহিলা ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে দুর্দান্ত প্রদর্শন করা অ্যালিসা হিলিকে প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কার দেওয়া হয় এই ওয়ার্ল্ড কাপে হিলি পাঁচ ম্যাচে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ গড়ে আর একশো চুয়াল্লিশ দশমিক দুই তিন স্ট্রাইক রেটে দুইশো রান করেছেন এর মধ্যে সামিল ছিল দুটি হাফ সেঞ্চুরি তিনি এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানও হয়েছেন এই প্রদর্শনের কারণে তাকে প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার দেওয়া হয় ফাইনাল ম্যাচেও তার ব্যাট থেকে বাইশ রান বেরিয়েছিল ভারতের বিরুদ্ধে ম্যাচে তিনি চোটের কারণে ব্যাটিং করতে আসেননি আর অস্ট্রেলিয়াকে ওই ম্যাচে হারের মুখে পড়তে হয়েছিল